খালার কি কইছি আমি, সিটারি করতে করতে আর জায়গা থাকলো না রে। সিটারি করতে করতে কোন জায়গায় যে সিটারি করবো সেই জায়গা খুঁজে পাচ্ছি না। সিটারি করতে করতে শেষ পর্যন্ত যে বউর সাথে, ঘরের বউর সাথে পর্যন্ত সিটারি করলাম, আর সিটারি করার কোনো জায়গা নেই। সিটারি করার জায়গা না খুঁজলি আর হচ্ছে না। হ্যাঁ এই তো পাইছি, আমার সোনার ডিম পাড়া হাঁস গো দেখতেছি। এই ওরে চান্দু, তুমি কোন জায়গায় ছিলে? এই সোনার ডিম পাড়া হাঁসটাই তো আমার দরকার। পাইছি সোনার, আমার সিটারি করার জায়গা। ওকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, ওগো না না আমার বন্ধু এসেছে। এ মানে মানে কি করছো তুমি? ওরে বাবা, এ কথায় একটু পেয়েছি তাই শালা, কথায় কিন্তু কি দারুণ ধার আছে দেখতেছি। যা কি অবস্থা আজকালকার ছেলে পেলে, কি হইয়াছে কি সহ্য করার মতো এত জ্বলিয়ে ফুলিয়ে মরার পর? মানে তোমার নাম কি? কসা খালি। ওই যে বাবা, কসা খালি, কসা খালি কি মানুষের নাম হয় কোনো বাবু? হ্যাঁ কসা খালি নাম নিয়ে এসো। তা তোমার বাড়ি কোনে বাবু? তোমার বাড়ি কোন জায়গায়? পরে ডরে ঘরে মানুষের বাড়ি হয় তো বাবু? এ মানুষের বাড়ি খালে বিলি চরে, মানুষের বাড়ি কত জায়গায় হইয়ে থাকে শালা। মানুষের বাড়ি যদি ডরে হয় তা ডরে। তা মনি তুমি কি পড়ো? কেন পড়ি বহন নামি কেন পড়ি খালার? তো আমি শিকারি করতে আইয়াছি, তো আমার সে বড় শিকার হবে খালা। দেখ তারপরে আমি মরে গেলি বলতে পারবা দেখ যে আমি একটা শিকার বানাইছি। কিছু বললো না মারে? না না তোমারে বাবু কিছু বলিনি, তোমারে কিছু বলিনি। আরে তোমারে আমি এই প্যান পড়ার কথা বলবি আর কোন জায়গায় পড়েছো সেই কথা বলি না। আমি বলছি তুমি কোন জায়গায় পড়ো। আরে তুমি কিছু বোঝো না, আমি নিচে পড়ি না, আমি নিচে। ও খালার, এরে দিয়ে তো আমার সিটারি কাজ। কি কথা গো বাপু, এরে দিয়ে আমার সিটারি কাজ হবে। তা মানে তুমি আমার আব্বা কো? তোমার আমি আব্বা কম? আমার আব্বা আছে না? ওকে বাবা, এই ছেলের এই ছেলের কথায় যে এত ধার, এইটুকুনি ছেলে কি সহ্য করা যায়? তা না মানে তুমি আমার একটা আব্বা কো, আমি তোমার একটা জামা কিনে দিবা। এই যে নতুন যে মোবাইল সেট বেরিয়েছে না, এই নতুন মোবাইল সেট, এই যে মোবাইল সেট এই পকেটের উপরে পকেট খায়। ও তুমি আমার মোবাইল সেট কিনে দেবে? হ্যাঁ তোমার আমি মোবাইল সেট কিনে দিবা। তাহলে তুমি আমার আব্বা কো? মানে মোবাইল সেট কিনে দিবে? মোবাইল সেট কিনে দিলে কবা তো? হ্যাঁ হ্যাঁ বাবু মনে রাখো, মোবাইল সেট কিন্তু কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে আমার পিছনে পিছনে তুমি আবার আব্বা কপি কপি আসবো। হ্যাঁ আর আমি তোমার জায়গা মতো যাবো, তারপর তোমার শার্ট কিনে দিব। ঠিক আছে মোবাইল বেসা লাগবে দাদা? দোকানে আছেন? ওই আল্লাহ তো ভাই, কি লাগবে দাদা? তাহলে আমরা একটু আসতেছিলাম, আপনার ব্যবসা আছে মোবাইল দিয়ে না? চার দোকানে মোবাইল বেশি। ও আচ্ছা দাদা, তাই 1.5-2 কেজি ওজনের একটা মোবাইল টোবাইল আমাকে দিয়ে যায় না? যায় 1.5-2 কেজির মোবাইল। আপনি মোবাইল কিনতে আইছেন না? ওই ও দাদা, ওই আমাকে হচ্ছে কি, আমাকে হচ্ছে বাগুন ব্যথা হিসেবে তো বসে গ্রামের মুরুখ সুরক্ষ মানুষ তো বোঝেন না। ওই আমরা মোবাইলের ওজন কত হয় ইয়া কি আর আমরা বুঝি? মোবাইল পাবেন, চার্জার আছে, ব্যাক পার্ট আছে, যে কোনটা লাগে ভালো দেখি। এই মনে গিলাসে হাত দিস না, গিলাসে হাত দিস, লাইসি দিছি বাসছিল। ও দাদা মোবাইল তো এর মতি ভালো তো দেখা যাচ্ছে এই যে দাদা, মোবাইল এর দাম কিরাম হবে না? ওকে কাবার শো নেবেন না? আবার 700 না থাকে না? 700 এনে ভরিয়ে দে। 700
মোবাইল কত দাম? এটা নিলে 21,500 টাকা লাগবে। চার্জার আছে লাগে দাদা। তাই আপনি এইটারে একটু পিন আপ টিন আপ করিয়ে তারপর এইটারে একটু ব্যাগেটাকে ভরিয়ে আমার একটু দিয়ে দেন দাদা। আচ্ছা মোবাইল তো খেলার ভারী ভালো মোবাইল হয়ে গেছে। মোবাইল তো নীতি হয় দাদা, টাকাটা দেন। তোর মার কাছ থেকে টাকা নেই আগে আমি পারবো না, তুমি যাও। হ্যাঁ তোরা কসি না, তোর মার কাছ থেকে টাকা নেই আগে তুমি যাও। আমার সবাই দিয়েছি, ভাল লাগে না দাদা। বলছিলাম যে এই ছেলেটা তো আছে এই জায়গায়, ঠিক আছে? ছেলেটারে আমি এই জায়গায় বসাই রেখে যেতে চাচ্ছিলাম। তুমি একটু যাই, আমি তো টাকা ভুল করে ফেলাই আসি। টাকা ভুল করে ফেলাই আসার কথা না, টাকাটা টাকা ছাড়া মোবাইল নিতে আসেন। তুমি এখানে বসো। আরে শোন, অবদারে গিলাস মিলাস কিছু কি হাত দিবে না? আরে যে পানির বোতল যা আছে, কেক ফেক, বিস্কুট টিস্কুট, এতে কিছু কি হাত দিবে না? তার দোকানে বসে মোবাইল আছে, তুই কিন্তু দেখতেছিস। হ্যাঁ তোর মার কাছে যাই আমি টাকা নিয়ে আসছি এখন। হ্যাঁ এখানে বসে থাকি দাদা। হেলমেট কিন্তু রেখে গেছি আর দাদা। দাদা আমি চললুম, আপনি অনেক টেনশন করেন না, টাকা পয়সার কোনো সমস্যা নেই, আমি টাকা পয়সা নিয়ে আসতেছি। ও আপনি হাসতেছেন আমার, আমি বলতে পারি যে আপনি ভাবেছেন যে আমি আসবো না। নেই ও গল্প মাঝির গাছ দিয়ে জানে, আমি চলে আসতেছি, ছেলে রেখে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে দাদা, আমি চললুম। সকালবেলা তুই মাথা গরম করে বেলাইছিস, ওইটা তোর আব্বা না? ও আমার আব্বা না, কম ছয় আমি জানি। আমি আবার কিছু দিলাম, আমি আর পছন্দ দিতাম। এবার রে তোর এবার কি দেওয়া লাগে? তুই ঝুটতলা মানুষ, কোন জায়গায় আছে আমার নিয়ে চল। না না আমার কিছু দিতেই হবে। নগদ যদি 200 টাকা দিতে পারেন তাহলে আমি খোঁজান গিয়ে দিতাম। তোর কি 200 টাকাই দিতে হবে? 200 টাকা না দিলে হবে না? না না আমার টাকা দিতেই হবে, নাহলে আমি কিন্তু কমই না। এ এ এই নে টাকা, নেই নে আমার নিয়ে চল। ওই যে এই নে টাকা, নেই বুঝলাম, এই নে টাকা, নেই আমার